আসসালামু আলাইকুম বন্ধুরা মাইন্ড সাইয়ের পক্ষ থেকে সম্পূর্ণ নূতন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ বন্ধুরা দেখাবো টমেটো কিভাবে সাধে অল্প জায়গায় এবং অল্প খরচে আপনারা লাগাতে পারেন তো বন্ধুরা এজন্য আপনারা পাঁচ লিটারের যে পানির বোতল সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি মাটির যে টব আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা মাটিটা খুব গুরুত্বপূর্ণ যে মাটিটা আপনারা কিভাবে দিবেন বন্ধুরা টমেটো লাগানোর জন্য মাটিতে তিন রকম সার ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গোবর সার টিএসপি সার এবং পটাশ সার মাটির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি তারপর থাকবে গোবর তারপরে আপনারা অনুপাত অনুসারে যতটুকু দরকার আপনারা ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো বন্ধুরা আমরা এখন অলরেডি মাটি আমাদের সেভাবে মিশিয়ে নিয়েছি এবং আমরা যেখানে লাগাব মাটির টব ও পানির যে বোতলগুলো আছে সেগুলোর মুখ কেটে নিয়ে সেখানে আমরা মাটি ভরে রেডি করছি যে কোথায় কতগুলো লাগানো যায় তো আপনারাও ঠিক এভাবে বাসার ছাদে খুব সুন্দর করে মাটি তৈরি করে লাগাতে পারেন আমরা অনেকগুলো টমেটোর চারা নিয়ে এসেছি এই যে এগুলো লাগাচ্ছি তবে বন্ধুরা লাগানোর সময় একটু কেয়ারফুলি লাগাতে হবে যাতে গাছের গোড়াটা বা শিকড় ভেঙে না যায় ভেঙে গেলে গাছটা কিন্তু আর হবে না বা সেক্ষেত্রে মারাও যেতে পারে আর অবশ্যই আপনারা লাগানোর পরে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন তারপরে যখন গাছটি বড় হয়ে যাবে বা ভালোভাবে লেগে যাবে তখন আপনারা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক জায়গায় রাখতে পারেন আর পানিটার দিকে খেয়াল রাখতে হবে যেন পানিটা নিয়মিত দেওয়া হয় আর বর্ষার দিনে হলে তো আপনারা খুব বেশি পানি দিতে হবে না বন্ধুরা টমেটো যদিও শীতকালীন সবজি তবুও বর্তমান বিভিন্নভাবে বারো মাস চাষ করা হচ্ছে তো যাই হোক আপনারা এটা যখন লাগাবেন পরিবেশ পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আপনারা পানি দিবেন তো অবশ্যই বন্ধুরা আমরা ছোট চারা নিয়ে এসেছি আপনার ইচ্ছা করলে এর একটু বড় চারাও লাগাতে পারেন তবে টমেটোর চারা আল এভাবে যদি আপনারা মাটি প্রসেস করে লাগান ইনশাআল্লাহ অনেক বেশি ফলন পাবেন সেক্ষেত্রে একদিকে যেমন বাড়িতে সালাদ বা সবজির চাহিদা পূরণের পাশাপাশি বেশি পরিমাণ লাগালে আপনারা সেটা বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তো বন্ধুরা আমাদের কোটা বা মাটির টপ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করার পরেও আমাদের আরও কিছু চারা রয়ে গেছে তাই বন্ধুরা ফলের ক্যারেট আপনারা এটার সাথে সকলেই পরিচিত এগুলো এক একশো টাকা দাম নেয় বা অনেক সময় বাড়িতে এমনিতেই থাকে বিভিন্ন কাজের জন্য আনলে তো আমরা সেখানেও কিন্তু লাগ লাগাচ্ছি চারাগুলো তো এই চারাগুলো এখানে রোপণের জন্য আপনারা নিচে একটু পলিথিন দিয়ে নেবেন কারণ এটা অনেক বেশি ফোটা সেক্ষেত্রে পানি একেবারেই থাকবে না তো আপনারা একটা নিচে পলিথিন ভালো করে বিছিয়ে নিয়ে তারপর আপনারা হচ্ছে চারাগুলো রোপণ করবেন তো চারাগুলো রোপণ করা হয়ে গেলে অবশ্যই বন্ধুরা আপনারা হচ্ছে একটি মগে পানি নিয়ে ছিটিয়ে তার উপর দিবেন এবং একটি ছায়াযুক্ত স্থানে রাখবেন তো আমাদের প্রায় টমেটো গাছগুলো লাগানো সম্পন্ন হয়েছে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাস্টিকের প্লাস লিটারের বোতল প্লাস্টিকের ক্যারেট এবং মাটির টপ যেগুলো খালি ছিল সেগুলোতে আমরা লাগিয়েছি বন্ধুরা আসলে সাত বাগান দিন দিন যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা লাভ করছে কারণ আবাদি জমির পরিমাণ বাংলাদেশের দিন দিন কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আর বিশেষ করে শহরে এটা খুবই জনপ্রিয়তা অর্জন করছে আর বন্ধুরা আমাদের ছাদে কিন্তু শুধু এই টমেটা গাছ না অনেক রকম গাছ রয়েছে আপনাদের অল্প একটু আজকে দেখিয়ে দেব পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সাথে কিন্তু খুব সুন্দর আমের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আম ধরছে এবং এখানে বেশ কিছু ফুলের গাছও রয়েছে এবং বিভিন্ন রকম সবজি রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছ কলা গাছ এ পাশে একটি রয়েছে জামরুল গাছ আপনারা আরও কাছ থেকে দেখাচ্ছি এই যে ঢ্যাঁড়স ধরে আছে জামরুল গাছে আমরা অনেকগুলো ঢ্যাঁড়সের গাছ লাগিয়েছিলাম এবং আল্লাহ রহমতে অনেকগুলো ঢ্যাঁড়স ধরেছে এবং খুব সহজেই খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট বড় মাপের একটি ট্রে যেখানে আপনারা আপনাদের বাসা ভাবে লাগাতে পারেন এবং মজার বিষয়ে আমাদের ড্রাগন গাছে কিন্তু ড্রাগন ফল ধরেছে দুটো এই যে দেখাচ্ছে আপনাদের জাস্ট একটা ড্রামের কাটা অংশে আপনারা এইভাবে ড্রাগন ফল গাছ লাগাতে পারেন তো বন্ধুরা আজ আর নয় অনেক কথা হলো আমাদের কথার মাধ্যমে আপনাদের যদি কিছুটা উপকার হয় তবে আমরা আরও বেশি খুশি হব সবাই ভালো থাকবেন আর আজকের আকাশটা অনেক সুন্দর তাই আকাশটাও আপনাদের না দেখিয়ে পারলাম না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম